এটা হচ্ছে আমাদের ক্লাস 11 ইউনিট 1 চ্যাপ্টার নাম্বার 2B এর পার্ট 2 ভিডিও। এর আগের পার্টে আমি চ্যাপ্টার নাম্বার 2B করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন বা যে থিওরিগুলো বোঝার দরকার সেগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম, এবং অতি সংক্ষিপ্ত 3 নাম্বার অঙ্ক পর্যন্ত আমি করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে তারপর থেকে অর্থাৎ অতি সংক্ষিপ্ত 4 নম্বর প্রশ্ন থেকে আমি এটা করা শুরু করব, ঠিক আছে? আগের ভিডিওটা যারা দেখনি অবশ্যই প্লেলিস্টে চলে যাবে, সেখানে এই চ্যাপ্টার এবং এর পাশাপাশি সমস্ত চ্যাপ্টারের ভিডিও তুমি পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং যারা পুরো বইয়ের এসএনদের ছায়ার পুরো বইয়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেই অনুশীলনীর অঙ্কগুলোর সমাধানের পিডিএফটা ডাউনলোড করতে চাইছো, তারা ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে, সেখান থেকে ডাউনলোড পিডিএফ বলে একটা লিংক পেয়ে যাবে, সেই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবে। অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7501306076, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেও তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো। তাহলে অতি সংক্ষিপ্ত 4 নম্বর অঙ্কটা কি বলছে লক্ষ্য করো। এখানে বলছে মনে করো এস ইজ ইকাল টু এ বি সি ডি ই এবং এস এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। তাহলে আর ইকাল টু একটা সম্বন্ধ এখানে দেওয়া রয়েছে। তাহলে বলেছে আর সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা এবং বিপরীত সম্বন্ধ কি হবে সেটা নির্ণয় করো। তাহলে আমি প্রথমে আর সম্বন্ধটা লিখে নিচ্ছি, তারপরে তার ক্ষেত্র পাল্লা সেইগুলো বার করছি। তাহলে চারেরটা আর সমান সমান কি দেওয়া আছে, আর দেওয়া আছে বি কমা এ, তারপরে দেওয়া আছে তোমার বি কমা ডি, তারপরে দেওয়া আছে ডি কমা বি, তারপরে আছে ডি কমা ডি, তারপরে আছে ই কমা বি, ওকে আর দেওয়া আছে। তাহলে লেখো সুতরাং আর এর ক্ষেত্র, ক্ষেত্র মানে কি আমি আগের দিন বুঝিয়েছিলাম এবং সেটা কিভাবে বার করতে হয় সেইটাও বুঝিয়েছিলাম। তাহলে ক্ষেত্র মানে হচ্ছে আর সম্বন্ধের প্রথমে যে পদগুলো আছে সেই পদগুলোর সেট। তাহলে প্রথমে কি আছে বি কমা, তারপরেও বি আছে, তাহলে বি লেখার দরকার নেই, তারপরে আছে ডি, আবার ডি লেখার দরকার নেই, তারপরে আছে ই। তাহলে এটা হয়ে গেল আর এর ক্ষেত্র। আর এর পাল্লা কত হবে, আর এর পাল্লা, আর এর পাল্লা বলতে কি বোঝায়, পরে যেগুলো আছে দ্বিতীয়তে যে পদগুলো আছে সেগুলো হচ্ছে আর এর পাল্লা। তাহলে এখানে এ, এখানে ডি, তাহলে এ কমা ডি কমা এখানে বি, ডি অলরেডি লিখে ফেলেছি, বি অলরেডি লিখে ফেলেছি, তাহলে এটা হচ্ছে আর এর পাল্লা। বিপরীত সম্বন্ধ মানে আর ইনভার্স সেটা কত হয়, সেটা হয়ে যায় উল্টো, বি কমা এ আছে একে উল্টে দিতে হবে মানে এ কমা বি হয়ে যাবে, বি কমা ডি আছে একে উল্টে দিতে হবে ডি কমা বি হয়ে যাবে, ডি কমা বি আছে উল্টে দিলে বি কমা ডি, ডি কমা ডি আছে উল্টে দিলে ডি কমা ডি থাকবে, ই কমা বি আছে উল্টে দিলে এটা হয়ে যাবে বি কমা ই। তার মানে আর ইনভার্স হয়ে গেল, এটা বোঝা গেল, চারের অঙ্কটা হয়ে গেল। নেক্সট পাঁচের অঙ্কটা দেখো, পাঁচেরটা কি বলছে লক্ষ্য করো, যে এ একটা সেট দিয়েছে 2 3 4 6, সেটের উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত বলেছে, কিভাবে, এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাই, মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে আর রিলেশানটা থাকবে যদি এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক হয়, এক্স আর ওয়াই যদি পরস্পর মৌলিক হয় তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশান আছে। তাহলে ক্রমিত জোড় সমূহের সেট রূপে আর নির্ণয় করতে বলেছে এবং তারপরে আর এর ক্ষেত্র ও পাল্লাটাও আমাদের নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা বার করছি, প্রথমে এ সেট যেটা আছে সেটা লিখে নিই। পাঁচেরটা এ সেট কি আছে, এ সেটটা আছে তোমার 2 3 4 6। আচ্ছা, তাহলে আর মানে সম্বন্ধ বা রিলেশানটা কি হবে, কি বলেছিল, বলেছিল যে এক্স ও ওয়াই পরস্পর মৌলিক হবে, পরস্পর মৌলিক,
পরস্পর মৌলিক মানে তুমি জানো এক্স আর ওয়াইয়ের গসাগু হতে হবে এক। তাহলে প্রথমে তুমি যদি এক্স মানে টু ধরো আর ওয়াই মানেও টু ধরো, তাহলে দুই আর দুইয়ের গসাগু কত? দুই, এক নয়। তাহলে দুই আর দুই পরস্পর মৌলিক নয়। আচ্ছা দুই আর তিন নাও, এদের গসাগু এক, তাই কি না? তার মানে 2,3 আমি এখানে লিখলাম, বোঝা গেল? মানে কি এক্স ইকাল টু 2 নিলাম, ওয়াই ইকাল টু 3 নিলাম। এটা কিন্তু অঙ্কের মধ্যে লেখার দরকার নেই, এটা তোমাকে মনে মনে ভেবে নিতে হবে। আচ্ছা তারপরে তুমি যদি এক্স ইকাল টু 2 নাও, ওয়াই ইজ ইকাল টু 4 নাও, তাহলে 2 আর 4-এর গসাগু এক নয়, তাহলে হবে না। তারপরে 2 আর 6 নাও, তাদেরও গসাগু এক নয়, হবে না। আচ্ছা এবার তুমি যদি এক্স ইকাল টু 3 আর ওয়াই ইকাল টু 2 নাও, তাহলে 3 আর 2-এর গসাগু এক, তার মানে এখানে 3,2 তুমি লিখতে পারছো। আচ্ছা 3 আর 4 যদি নাও, 3 আর 4-এর গসাগু এক, তাহলে 3,4 লিখতে পারছো। 3 আর 6 নিলে এদের গসাগু এক নয়, তাহলে 3,6 লেখা যাবে না। 4 আর 6 নিলে এদের গসাগু এক নয়, লেখা যাবে না। এবার যদি তুমি এক্স ইকাল টু 4 ওয়াই ইকাল টু 3 নাও, তার মানে 4,3 তাদের গসাগু এক, লেখা যাবে। তাহলে আর এমন দুটো কোনো সংখ্যা নেই যাদের নিলে তাদের গসাগু এক হবে, সেটা লেখা যাবে, ঠিক আছে? তাহলে এইটাই হয়ে গেল আমাদের আর সম্বন্ধ। তুমি বলবে 2,3 লিখেছি, এখানে 3,2 লেখার কী দরকার? না, 2,3 মানে আলাদা, 3,2 মানে আলাদা। এটা যখন আমি তোমাকে প্রথম চ্যাপ্টার নাম্বার 2-এ করিয়েছিলাম সেখানে বুঝিয়েছিলাম, এখানে এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, কিন্তু এখানে এক্সের মান 3, ওয়াইয়ের মান 2। সুতরাং এর উল্টোটা এর সঙ্গে কখনোই একই নয়, দুটো আলাদা। আচ্ছা তাহলে কোয়েশ্চেনে তোমাকে আর কি বলেছিল? কোয়েশ্চেনে বলেছিল যে আর এর ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করতে। তাহলে আর এর ক্ষেত্র সমান কি হবে? আর এর ক্ষেত্র মানে হচ্ছে প্রথমগুলো 2, 3, 4 এগুলো। তাহলে প্রথমে 2, তারপরে 3, আবার 3 লেখার দরকার নেই, 4। আর এর পাল্লা কত হবে? আর এর পাল্লা হয়ে যাবে প্রথমে 3, তারপরে 2, তারপরে 4, আবার 3 লেখার দরকার নেই। তাহলে এটাই হয়ে গেল আর এর পাল্লা, বোঝা গেল? পাঁচেরটা হয়ে গেল। আচ্ছা তারপরে 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 6-এর অঙ্কটাই বলছে যে নিচের প্রতিক্ষেত্রে আর ইনভার্স নির্ণয় করো। তাহলে 1 নম্বরে আর সমান একটা দিয়ে দিয়েছে, দিয়ে আর ইনভার্স বার করতে বলছে। তাহলে আর ইনভার্স কী হবে এটা তোমরা নিজেরাই করতে পারবে, দেখে নাও। আর ইনভার্স ইজ ইকাল টু জাস্ট এগুলোকে উল্টে দিতে হবে। প্রথমটা 1,2 আছে, কী লিখবে? 2,1। তারপরে 1,3 আছে, কী লিখবে? 3,1। তারপরে 2,4টাকে লিখবে 4,2, 2,3কে লিখবে 3,2, 3,2কে লিখবে 2,3, 4,3কে লিখবে 3,4, ঠিক আছে? এটা তোমরা নিজেরাই লিখে নেবে, ওকে? আচ্ছা তাহলে আমি দুয়েরটা করছি। দুয়েরটা দেখো, আটটা ভেঙে দেওয়া নেই, তোমাকে প্রথমে আটটাকে এইরকমভাবে লিখে নিতে হবে, লিখে নিয়ে তারপরে তার আর ইনভার্স মানে তার বিপরীতটা বার করতে হবে। তাহলে আর যেটা দেওয়া আছে সেটা আমি প্রথমে লিখে নিয়ে আটটা বার করি, তারপর আর ইনভার্স কী হবে দেখা যাক। তাহলে 6-2, 1-এরটা কিন্তু তোমরা অবশ্যই করবে, করে আমাকে কমেন্টে জানাবে হয়েছে কি হয়নি। তাহলে আর কী আছে? x, y সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, y বিলংস টু ন্যাচারাল নাম্বার, ওকে? এবং 2x + y ইজ ইকাল টু 10, এটা দেওয়া আছে। তাহলে তুমি প্রথমে এটা লিখে নাও, 2x + y ইজ ইকাল টু 10। তাহলে ওয়াই সমান সমান কত হবে? ওয়াই সমান সমান হবে 10 - 2x, ওকে? এইবার এখানে কি লেখা আছে? এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার মানে এক্সের মান স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্সের মান শুরু হবে কোথা থেকে? এক্স ইকাল টু 1 থেকে। তাহলে এখানে যদি এক্স ইকাল টু 1 বসাও, ওয়াই কত হবে? 10 - 2, তার মানে 8, ওকে? আচ্ছা এক্স ইকাল টু যদি 2 বসাও, ওয়াই কত হবে? 10 থেকে 4 বাদ দিলে 6।
এক্সের মান যদি তুমি 3 বসাও ওয়াই কত হবে 10 থেকে 6 বাদ দিলে এটা হবে 4 এক্সের মান তুমি 4 বসাও তাহলে ওয়াই কত হবে 10 থেকে 8 বাদ দিলে 2 এক্সের মান যদি 5 বসাও লক্ষ্য করো এক্সের মান যদি 5 বসাও তাহলে ওয়াই কত হবে 10 থেকে 10 বাদ দিলে 0 তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 0 কি একটা স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে 1 থেকে তাহলে 0 একটা স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু এখানে বলেছিল ওয়াই এর মান ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হবে তাহলে এইটা আমাদের নেওয়া যাবে না আমাদের এখানেই শেষ করতে হবে বোঝা গেল তাহলে r সমান সমান কি হচ্ছে প্রথমটা হচ্ছে 1 আর 8 তার মানে 1,8 দ্বিতীয়টা কি হচ্ছে 2 আর 6 তার মানে 2,6 তৃতীয়টা হচ্ছে 3 আর 4 তার মানে 3,4 তারপরেরটা 4 আর 2 তার মানে 4,2 তুমি বলবে x এর মান 5 এ তো 0 হলো x এর মান 6 নিলে কি হবে লক্ষ্য করো x এর মান 6 নিলে y এর মান হয়ে যাচ্ছে -2 এটাও কিন্তু নেওয়া যাবে না কারণ y নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু y এর মান এখানে বলেছিল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তাহলে এখানেই তোমার শেষ হয়ে যাবে আর ইনভার্সটা তাহলে কত হবে বলো এর উল্টো মানে 8,1 6,2 4,3 2,4 ব্যাস হয়ে গেল পরের অঙ্কটা দেখো সাতেরটাই কি বলছে মনে করো এ সমান 2,3,4,5 এবং বি সমান 8,9,10,11 এবং ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বিতে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত কিভাবে সংজ্ঞাত এক্স আর ওয়াই মানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক আছে না ওয়াই এক্স দিয়ে বিভাজ্য তার মানে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে বিভাজ্য মানে ভাগটা মিলে যাবে কোনো ভাগশেষ পাওয়া যাবে না এইটাই হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক তাহলে ক্রমিত জোড় সমূহের সেট রূপে আর নির্ণয় করতে বলেছে এবং আর এর ক্ষেত্র ও আর এর পাল্লাটাও আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে আমি প্রথমে এ বি দুটো সেটটা লিখে নিচ্ছি এবং দিয়ে আর এর মানটা কি হবে বার করছি লক্ষ্য করো এ সমান কি দেওয়া আছে তোমার এ সমান দেওয়া আছে 2,3,4,5 বি সমান কি দেওয়া আছে বিটা দেওয়া আছে তোমার 8,9,10,11 ওকে আচ্ছা সম্পর্কটা কি বলেছিল না এক্স আর ওয়াই মানে হচ্ছে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য এটা বলে দিয়েছিল ওয়াই এক্স দিয়ে বিভাজ্য তাহলে এইবার তুমি এটা রাফে করবে ঠিক আছে চিন্তা করে দেখো এক্স তোমাকে নিতে হবে এ সেট থেকে আর ওয়াই তোমাকে নিতে হবে বি সেট থেকে তাহলে যদি তুমি এক্স ইকাল টু 2 নাও তাহলে 2 দিয়ে ওয়াইকে ভাগ করতে হবে তার মানে 2 দিয়ে এদের মধ্যে কোন কোনগুলো ভাগ যায় লক্ষ্য করো তাহলে 2 দিয়ে 8 ভাগ যায় তাই তো তাহলে 2 এবং 8 এর মধ্যে আর সম্পর্কটা রয়েছে মানে এই বিভাজ্য সম্পর্কটা রয়েছে তাহলে আর ইজ ইকাল টু প্রথমেই তুমি লিখে দাও 2,4 ওকে 2 দিয়ে 9কে ভাগ যায় না তাহলে 2 আর 9 এর মধ্যে এই রিলেশনটা নেই 2 দিয়ে 10কে ভাগ যায় তার মানে 2,10 এখানে লিখে দাও এদের মধ্যে সম্পর্ক আছে 2 দিয়ে 11কে ভাগ যায় না সম্পর্ক নেই এবার চলে আসো 3 3 দিয়ে 8কে ভাগ যায় না হবে না 3 দিয়ে 9কে ভাগ যায় তাহলে এখানে লেখো 3,9 3 দিয়ে 10কে যায় না 3 দিয়ে 11কে যায় না ব্যাস এবার চলে আসো 4 4 দিয়ে 8কে ভাগ যায় তাহলে এখানে লেখো 4,8 4 দিয়ে 9কে যায় না 4 দিয়ে 10কে যায় না 4 দিয়ে 11কে যায় না আচ্ছা এবার চলে আসো 5 5 দিয়ে 8কে ভাগ যায় না 5 দিয়ে 9কে যায় না 5 দিয়ে 10কে যায় তাহলে এখানে লেখো 5,10 5 দিয়ে 11কে যায় না তাহলে এখানেই হয়ে গেল তোমার আর শেষ বোঝা গেল আচ্ছা তারপরে বলেছিল আর এর ক্ষেত্র তাহলে আর এর ক্ষেত্র কী হবে তোমরা প্রত্যেকে এতক্ষণ লিখে ফেলেছ আর এর ক্ষেত্র হচ্ছে প্রথমে 2 তারপরে 2 দরকার নেই তারপরে 3 তারপরে 4 তারপরে 5 হয়ে গেল আর এর পাল্লা কী হবে সেটাও এতক্ষণে লিখে ফেলেছ আর এর পাল্লা
সেটা হচ্ছে তোমার 4, তারপরে 10, তারপরে 9, তারপরে 8, তারপরে 10 আগেই লিখে ফেলেছি, লেখার দরকার নেই। বোঝা গেল সাত নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, অতি সংক্ষিপ্ত সব শেষ হয়ে গেল, এইবার সংক্ষিপ্তটা দেখো। সংক্ষিপ্ত একেরগুলো কি বলেছে, নিচে সংজ্ঞাত সম্বন্ধ সমূহ ক্রমিত জোড় সমূহের সেট রূপে লেখো। তার মানে আর ইজ ইকাল টু কী হবে লিখতে বলেছে। কি বলেছে, একেরটা প্রথম ছয়টি স্বাভাবিক সংখ্যার সেট এ, এর উপর নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধ কীরকম, এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাই আপেক্ষিকভাবে এক্স ওয়াইয়ের সঙ্গে মৌলিক। তাহলে এখানে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে, একটা হচ্ছে এ সেটটা কি বলেছে, এ বলেছে যে ছটি, প্রথম ছটি স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এ সমান সমান কি হবে আমি লিখে নিচ্ছি, একের এক। এ বলেছে প্রথম ছটি স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেল প্রথম ছটা স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, এইবার কি বলেছে লক্ষ্য করো, যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্স আর ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক আছে, না এক্স ওয়াইয়ের সঙ্গে মৌলিক, এক্স ওয়াইয়ের সঙ্গে মৌলিক, তার মানে এক্স আর ওয়াইয়ের গসাগু হবে এক। বোঝা গেল। তাহলে আর ইজ ইকাল টু কী হবে লিখে ফেলো, প্রথমে ওয়ানের সঙ্গেই যদি ওয়ান নাও, ওয়ান আর ওয়ানের গসাগু হচ্ছে এক, মানে এক্স ইজ ইকাল টু ওয়ান নাও, ওয়াই ইজ ইকাল টু ওয়ান নাও, গসাগু এক, তার মানে ওয়ান কমা ওয়ান হবে। তারপর ওয়ানের সঙ্গে যদি টু নাও, এই দুটোর গসাগু এক, তার মানে ওয়ান কমা টু হবে, তার উল্টো টু কমা ওয়ানও হবে, কেন টু এর সঙ্গে ওয়ান নিলে তাদেরও গসাগু এক। ওকে, আগের অঙ্কটার মতো, আগেরটা বলতে তোমার ওই পাঁচ নম্বর অতি সংক্ষিপ্ত পাঁচের মতো। আচ্ছা, ওয়ানের সঙ্গে থ্রি নিলে তাদেরও গসাগু এক, তাহলে ওয়ান কমা থ্রি হবে, উল্টো যদি নাও, তিনের সাথে এক নাও, তাদেরও গসাগু এক, একের সঙ্গে চার নাও, তাদের গসাগু এক, তাহলে তার উল্টো, মানে চারের সাথে এক, তারও গসাগু এক। আচ্ছা, একের সাথে পাঁচ নাও, এক আর পাঁচের গসাগু এক, পাঁচ আর একের গসাগু এক, আবার এক আর ছয়ের গসাগু এক, ছয় এবং একের গসাগু এক। আচ্ছা, এবার দুইয়ের সাথে তিন নাও, দুই আর তিন, গসাগু অবশ্যই এক, তাহলে দুই কমা তিন, উল্টো যদি নাও, এক্স ইকাল টু তিন, ওয়াই ইকাল টু টু, তাহলে তিন কমা টু, কারণ তিন আর দুয়ের গসাগু এক। আচ্ছা, দুয়ের সঙ্গে চার নিলে হবে না, কারণ গসাগু দুই হয়ে যাবে, দুয়ের সঙ্গে পাঁচ নিলে গসাগু এক, তার মানে দুই কমা পাঁচ থাকবে এবং পাঁচ কমা দুই থাকবে। আচ্ছা, দুয়ের সঙ্গে ছয় নিলে হবে না, কারণ এদের গসাগু দুই হয়ে যাবে, ঠিক আছে। এবার তিনের সঙ্গে চার, তিন আর চারের গসাগু অবশ্যই এক, তাহলে তিন কমা চার হবে এবং চার কমা তিনও হবে। আচ্ছা, তিনের সঙ্গে পাঁচের গসাগু এক, তাহলে তিন কমা পাঁচ হবে, পাঁচ কমা তিন হবে। তিনের সঙ্গে ছয়ের গসাগু না না এক না, তিন হবে, হবে না। চারের সঙ্গে পাঁচ, গসাগু এক, অবশ্যই গসাগু এক, চার কমা পাঁচ, উল্টোটাও হবে পাঁচ কমা চার। চারের সঙ্গে ছয় না, গসাগু এক নয়, দুই গসাগু। পাঁচের সঙ্গে ছয়, অবশ্যই গসাগু এক, তাহলে এর উল্টোটাও হবে ছয় কমা পাঁচ। তাহলে এই হলো টোটাল তোমার আর, ঠিক আছে। চার নম্বরের অঙ্ক ওই জন্য একটু বড় হলো। বোঝা গেল ব্যাপারটা কি? আচ্ছা, তাহলে একের দুয়ের অঙ্কটা দেখো কি বলছে, বলছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন, এর উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, কীভাবে, এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাই টু এক্স প্লাস ওয়াই ইকাল টু টেন, মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক আছে, এক্সকে দুই দিয়ে গুণ করে ওয়াইয়ের সঙ্গে যোগ করলে উত্তরটা আসবে 10, সব এক্স কমা ওয়াই বিলংস টু এন এর জন্য। তাহলে আমাকে আরটা বার করতে হবে, কিন্তু লক্ষ্য করো এই একই অঙ্ক আমি এইখানেও করেছি, এই যে ছয়ের দুয়ের অঙ্কটাও সেম, টু এক্স প্লাস ওয়াই ইকাল টু টেন। তাহলে এই সেম অঙ্কই এইটা দিয়েছে, সেই জন্য আমি আর করছি না, তুমি ছয়ের দুয়েরটা দেখে দেখে এর জায়গায় করে দেবে বা লিখে দেবে সেম অ্যাজ ছয়ের দুই। বোঝা গেছে, একই অঙ্ক বলে আমি আর করলাম না।
একের তিনেরটা লক্ষ্য করো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেও এবং বোঝার পয়েন্ট অফ ভিউ থেকেও খুবই ইম্পর্ট্যান্ট একের তিন সংক্ষিপ্ত উত্তরধর্মী। কি বলছে, এ একটা সেট দিয়েছে 2, 3, 4, 5, 6। সেটের ওপর নিম্নরূপে সংজ্ঞাত আর একটা সম্বন্ধ আছে, কিভাবে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক, না মড এ মাইনাস বি এর মান 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে মড এ মাইনাস বি এর মানটা যা আসবে তাকে 3 দিয়ে ভাগ করলে উত্তর মিলে যাবে। আগে বুঝতে হবে এই মড মানে কি। মড এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে বিকে বিয়োগ করে উত্তরটা যদি তোমার মাইনাসও আসে তুমি সেটাকে লিখবে প্লাস। মানে দেখা যাচ্ছে, এটা খাতায় বুঝে নাও, দেখা যাচ্ছে এ মাইনাস বি করে তোমার উত্তর কোনো কখনো আসলো -3। তাহলে মড এ মাইনাস বি মানে এর উত্তরটা লিখতে হবে 3, মানে অলওয়েজ এটাকে লিখতে হবে পজিটিভ। বোঝা গেল? তাহলে দেখে নাও একের তিনের অঙ্কটা কিভাবে সলভ করবে। প্রথমে এ সমান সমান সেটটা দেওয়া রয়েছে 2, 3, 4, 5, 6। ওকে, তাহলে আর সমান সমান এবার তোমাকে লিখতে হবে কন্ডিশন কি দিয়েছে, মড এ মাইনাস বি 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এ মানে তুমি প্রথমে নাও 2, বি মানে তুমি প্রথমে নাও 2। তাহলে 2 - 2 করলে কত হবে, 0, 0-কে 3 দিয়ে ভাগ করলে অবশ্যই মিলে যায়, তাহলে 2, 2। বোঝা গেল? আচ্ছা, এইবার এ মানে নাও 2, বি মানে নাও 3, তাহলে 2 - 3 কত হবে, 1, -1, মড মানে +1, 1-কে 3 দিয়ে ভাগ করলে মেলে, না মেলে না, তাহলে লেখা যাবে না। আচ্ছা, এবার নাও 2 আর 4, তাহলে 2-4 বাদ দিলে হয় -2, মডের জন্য +2, তাহলে 2-4 বাদ দিলে যে 2 হচ্ছে সেই 2-কে 3 দিয়ে ভাগ করলে কি মেলে, ভাগ মেলে না, তাহলে হবে না। আচ্ছা, এবার নাও 2, 5, তাহলে 2 - 5 করলে কত হয়, -3, -3-র মড করলে কত হয়, 3, 3-কে 3 দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগ মিলে যায়, উত্তর হয় 1, তার মানে এখানে হবে 2, 5। বোঝা যাচ্ছে? 2 আর 6 যদি নাও, 2-6 বাদ দিলে কত হয়, 4 হয়, 4-কে 3 দিয়ে ভাগ করলে কখনোই মেলে না, হবে না। আচ্ছা, এবার তুমি 3 আর 4 নাও, 3-4 বাদ দিলে 1 হয়, 3 দিয়ে ভাগ করলে মেলে না। 3 আর 5 নাও, 3-5 বাদ দিলে 2 হয়, 3 দিয়ে ভাগ করলে মেলে না। আচ্ছা, 3 আর 6 নাও, 3-6 বাদ দিলে হয় 3, অবশ্যই 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে 3, 6 হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার 4 আর 5 নাও, মিলবে না, কারণ 4-5 বাদ দিলে 1, 1-কে 3 দিয়ে ভাগ করা যায় না। 4 আর 6 নাও, বা 4-6 বিয়োগ করলে 2, 2-কে 3 দিয়ে ভাগ করা যায় না। 5 আর 6 নাও, 5-1 বাদ দিলে 6, সেটাও হয় না। এইবার তুমি এর উল্টোগুলো লিখে দাও, মানে 5, 2 আর 6, 3। কেন এর উল্টোগুলো লিখব, লক্ষ্য করো, 2, 5 মানে কি, এ সমান তুমি 2 নিয়েছিলে, বি সমান তুমি 5 নিয়েছিলে। এবার এ সমান 5, বি সমান 2 নিতেই পারো, তাহলে এ থেকে বি বাদ দিলে 5-2 করলে কত হবে, 3, 3-কে 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে 2, 5 হলে 5, 2 হচ্ছে। একইভাবে 3, 6 হয়েছে, মানে এখানে 6, 3 হবে। তাহলে আর সেটটা, আর সম্বন্ধটা হচ্ছে তোমার এই রকম 2, 2, 2, 5, 3, 6, 5, 2, 6, 3। ঠিক আছে, পরীক্ষায় যদি এটা 2 নম্বরে আসে একবারে করে দেবে, আর যদি 5 নম্বরে বা 4 নম্বরে আসে তাহলে এই প্রত্যেকটা ভাগ করে করে তুমি এই অঙ্কের মধ্যেই দেখিয়ে দেবে, যাতে অঙ্কটা একটু বড় হয়, 5 নম্বরটা তুমি পেতে পারো, নাহলে তো এক লাইনে হয়ে যাচ্ছে। বোঝা গেল? এই যেটা আমি রাফে করেছি এটা তুমি অঙ্কের মধ্যে করে দেবে। প্রথমে লিখবে 2 - 5 করলে হচ্ছে -3, সেটাকে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, হ্যাঁ, তারপর 5 - 2 করলে 3, সেটাকে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, এরকমভাবে নিজের ভাষায় এখানটাই ব্যাস লিখে দেবে। ঠিক আছে।
বুঝতে পেরেছ? তাহলে এই ভিডিওতে আমি এই পর্যন্তই শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার 2 নম্বর থেকে স্টার্ট করব, ঠিক আছে? তাহলে অবশ্যই তুমি প্লেলিস্টটা একবার ভিজিট করে নাও, আর পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আবার পরের অঙ্কগুলো করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।